রাজ্যজুড়ে নিয়োগ দুর্নীতির সংখ্যা বেড়েই চলেছে। ফাঁদ পেতেই বসে রয়েছে প্রতারকরা, চাকরির টোপ দিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে টাকা। এমনই দুর্নীতির শিকার উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গার এক গৃহবধূ। অভিযোগ, স্বাস্থ্য ভবনে চাকরি দেওয়ার নামে দফায় দফায় নেওয়া হয়েছে প্রায় এক লক্ষ টাকা। চাকরি না পাওয়ায় টাকা ফেরত চাইলে খুনের হুমকি দেওয়ার অভিযোগ ঘটে। এনার সঙ্গে আমার ফেসবুকে আলাপ হয়, তো ইনি আমাকে চাকরি দেওয়া, মেয়েকে চাকরি দেবে আর কি, লোন করিয়ে দেবে, এরকম নানান ধরনেরই করে বিভিন্নভাবে মানে 90,000 টাকা আমার থেকে এরা নেয়। এদের একটা গ্যাং আছে, তো এমন হয়েছে এখন টাকা চাইলে উল্টো আমাকে ধমকি দিচ্ছে, আপনাকে এখানে থেকে কাজ করতে দেবো না, এই করবো সেই করবো, মার্ডার করে দেবে কি। আরো অভিযোগ, বিভিন্ন থানায় গেলেও একাধিক অজুহাত দেখিয়ে ফিরে দেওয়া হচ্ছে তাকে। বর্তমানে আতঙ্কের সঙ্গে দিন কাটাচ্ছেন ওই গৃহবধূ। করুণাময়ী সাইবার ক্রাইম থানায় ওরা বললো 6 নম্বর থানায় চলে যান, বিধাননগর ওখানে গেলাম, ওরা বললো আপনার বাড়ির পাশে যে থানা আছে ওটায় যান, আজকে আমি সকালে আসলাম দেগঙ্গা থানা, এখন ওরা বললো আগে লিখিত আনুন, কী বলুন, মুখে তো শুনলো না, আমি পয়সা খরচা করে এখানে লিখিয়ে নিয়ে গেলাম, এটা তো এখানে কেস না, আমরা নেব না, যেখানে হচ্ছে এখানে যান। কর্মসংস্থানের আশায় ফুল পথে পা বাড়ালেই মুশকিল। টাকা লালসায় কিছু অসাধু ব্যক্তি নিজেদের স্বার্থ সিদ্ধি করতে ব্যস্ত। স্থায়ী চাকরির আশায় মিথ্যা প্রতিশ্রুতির ফাঁদে পড়ছেন সাধারণ মানুষ। দেগঙ্গা থেকে পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।